নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে খুব সহজভাবে উড়িষ্যার একটা স্পেশাল ডেজার্ট আইটেম নিয়ে এলাম, ছানা পোড়া মিষ্টি। আর এই ছানা পোড়া মিষ্টি বানানোর জন্য আমি এখানে 1 লিটার ঘন ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এছাড়া আমি 1 টেবিল চামচ কিশমিশ নিয়েছি, এখানে প্রায় 1 টেবিল চামচ আমন্ড বাদাম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, কয়েকটা চেরি ফল কুচিয়ে নিয়েছি, এখানে 1/2 টেবিল চামচ এলাচের দানা ক্রাশ করে নিয়েছি, 2 টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি, এখানে প্রায় 1/2 কাপ চিনি নিয়েছি, আর এখানে প্রায় 1/2 কাপ সুজি নিয়েছি, এছাড়া একটা পাতিলেবু নিয়েছি। প্রথমে আমি এই পাতিলেবুটা দিয়ে দুধটাকে ছানা তৈরি করে নেব। আমি কিন্তু দেখুন পাতিলেবু রস দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ছানাটা ছেঁকে নিচ্ছি। এবার ছানাটা আমি একটা ছাঁকনির মধ্যে আস্তে আস্তে দিয়ে ছেঁকে নিচ্ছি। ছানাটা কিন্তু ছাঁকা হয়ে গেছে দেখুন। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর চিপকে চিপকে জলটা বার করে নিচ্ছি। ছানাটা এবার আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার ছানার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি আর 1/2 কাপ চিনি, আর দিলাম 1/2 টেবিল চামচ এলাচির দানা। এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাহলে এখন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি কিন্তু প্রায় 5 মিনিট ধরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন ছানাটা কত সুন্দর ফুলে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি কিছু ড্রাই ফ্রুটস কিশমিশ আর আমন্ড বাদাম দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা বোরোসিলের বোল নিলাম। এবার এই বোলের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম ভালোভাবে, যে কোনো বোল নিলেই হবে। ঘিটা ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি ছানার মিক্সচারটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে চারিয়ে নিলাম। এক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো কন্টেনার নিতেই পারেন, আমার হাতের কাছে এই কন্টেনারটা ছিল তাই আমি এটাই নিয়েছি। দেখুন ছানার মিক্সচারটা কিন্তু আমার খুব ভালোভাবে চালানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি প্রথমে প্রায় 500 গ্রাম মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর স্ট্যান্ডের উপরে আমার এই ছানার মিক্সচারটা আস্তে আস্তে বসিয়ে দিলাম। যেহেতু আমি এটা গ্যাস ওভেনে করছি তাই এই ঢাকনাটা ঢেকে দিয়ে প্রায় 30 মিনিট পর আমি ফিরে আসছি, আর গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়েছি। 30 মিনিট পর আমি এলাম, এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন একটা ছুরি দিয়ে আমি একটু এইভাবে বসিয়ে দেখে নিচ্ছি। দেখুন ছুরির গায়ে একটু লেগে গেছে, আর একটু হবে, তার মানে আবার আমি 10 মিনিটের জন্য একটু দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর আসছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন ঢাকনাটা খুলছি, আর চারপাশটা দেখুন কত সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবার আমার ছানা পোড়া কেক একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু ঠান্ডা হতে দিলাম। আমার ছানা পোড়া মিষ্টি আমি বের করে নিয়ে এসেছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি দেখুন একটা প্লেটের মধ্যে দিয়ে উপর করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন
একদম রেডি হয়ে গেছে। এবারে আমি কাটছি। দেখুন কতটাই সুন্দর হয়েছে, দেখুন। একদম নরম তুলতুলে, দেখুন খুব স্পঞ্জি, একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ছানা পোড়া মিষ্টি। দেখুন কত সহজে কত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, আপনারা দেখলেন। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন, আর কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।